বৈষম্যমূলক কর কাঠামোর কারণে দেশে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে পরিচিত ছোট ও সহযোগী শিল্পখাত গড়ে উঠছে না, এমন অভিযোগ করে ব্যবসায়ী নেতারা দেশের রাজস্ব আর অর্থায়ন নীতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বান্ধব করার তাগিদ দিয়েছেন, যার সঙ্গে একমত হয়েছেন সরকারের মন্ত্রীরা। বলছেন ব্যাংকগুলো খেলাপি বা অর্থ পাচারকারীদেরই বেশি ঋণ দেয়। বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় এসএমই মেলার উদ্বোধনী আয়োজনে এসব কথা উঠে আসে। কেউ পাট দিয়ে পুতুল তৈরি করেছেন, তো কেউ গৃহস্থলীর সামগ্রী, কারো উদ্যোগ খাদ্যপণ্যে, তো কেউ পোশাকে। হরেক রকম ঘর সাজানোর পণ্যই তৈরি করেছেন অনেকে, যেখানে ব্যবহৃত হচ্ছে বাঁশ, মাটিসহ পরিবেশ বান্ধব নানান উপকরণ। ব্যবসার আকারের হিসেবে এই সবই কুটির, ক্ষুদ্র কিংবা মাঝারি উদ্যোগ। দেশে এমন উদ্যোগ আছে 78 লাখের মতো, যাদের থেকে সফল 6 জন উদ্যোক্তাকে সম্মাননা জানানো হলো এই আয়োজনে। 3টা মেশিন দিয়ে শুরু করি আমি, 4 জন লোক ছিল, ওইখান থেকেই এখন আমাদের আলহামদুলিল্লাহ প্রায় 150 লোক কাজ করে। এবং সবচেয়ে সুখবর হচ্ছে আমাদের প্রোডাক্ট এখন ফ্রান্সে যাচ্ছে এবং আগামীতে আমরা জার্মানিতে মেলায় অ্যাটেন্ড করব। আমাদের সাথে অনেক মহিলারা কাজ করে, এদের কর্মসংস্থান হবে। আসলে এটা তো শুধু, আমার যেটা মনে হয়, এটা বিজনেসটা শুধু টাকা ইনকামের জন্য না, এটা একটা সামাজিক রেসপন্সিবিলিটিও। সো ডেফিনেটলি আমাদের প্ল্যান হচ্ছে আমাদের ফ্যাক্টরি যেন আমরা অনেক বড় করতে পারি, এক্সপোর্ট যেন অনেক বাড়ে। অনুষ্ঠানে জানানো হয় দেশের মোট কর্মজীবী মানুষের 40% কাজ করছে এসএমই হিসেবে পরিচিত ক্ষুদ্র মাঝারি উদ্যোগে। যদিও ব্যবসায়ীরা বলছেন ছোট প্রতিষ্ঠানগুলোকে নিরুৎসাহিত করছে খোদ সরকারি। এনবিআরএই আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজের বড় অন্তরায় হয়ে গেছে। আরেকটা জিনিস যেখানে দেখা গেছে যে আমরা যদি বাইরের থেকে কোনো প্রোডাক্ট কিনি, তাহলে ওখানে আমাদেরকে 7% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয়, অথচ ইনহাউস যদি আমি প্রোডাকশন করি তাহলে কিন্তু ওইটা লাগে না। যার কারণে এখন অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি তার প্যাকেজিং ম্যাটেরিয়াল সে বাইরের থেকে কিনা বন্ধ করে নিজেরা ফ্যাক্টরি বানানো শুরু করছে। তাতে যেটা হচ্ছে, এই যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, আমাদের ছোটো ছোটো প্যাকেজিং ইন্ডাস্ট্রি, আমাদের যে ইন্ডাস্ট্রিগুলি, এরা কিন্তু বাধাগ্রস্ত হবে। সেই সঙ্গে দেশের প্রতিটি জেলার শিল্প নগরীতে এসএমই প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ আসে আলোচনা থেকে। পরামর্শ দেওয়া হয় এসব পণ্য বাজারজাত করতে একটি স্থায়ী প্রদর্শনী কেন্দ্র চালুর, আর রাজধানীর মতো সারা দেশেও মেলার ব্যবস্থা করার। তবে এই সব কিছুর মাঝে আবারও বড় হয়ে আসে অর্থায়ন প্রাপ্তির জটিলতার বিষয়টি। উইথ দ্য রিকমেন্ডেশন অফ দ্য এসএমই ফাউন্ডেশনের এফবিসিসিআই অভিজ্ঞতা এবং তাদের তৈরি যে কারখানা আছে এগুলি দেখেই তাদের জামানতবিহীন ব্যাংকগুলি টাকা দেবেন, কারণ তারা ঋণ খেলাপি হয় না। আজকে ঋণ খেলাপি যারা আজকেও দেখেছেন, কত বড় বড় ঋণ খেলাপিদের নাম দেখেছেন, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে চলে যাচ্ছে। কাজে আমি বলবো আজকে যারা আছেন, আমাদের সরকারের এদিকে আরও দৃষ্টি দেওয়া দরকার। পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে উদ্বোধন করা হয় জাতীয় এসএমই মেলা। 10 দিনের এই আয়োজনে প্রায় 400 প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে আছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা সম্পর্কে জানাতে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।